Sangha
चारणं गच्छामि। के आछो? भिक्षा चाई, भिक्षा चाई, भगवान बुद्धर नामे भिक्षा आमार। शुभम भवतु कल्याणम। बच्चे के तुमी? आमी राजबाड़ी दासी श्रीमती। ए पुरीते आज एका केवल तुमी जेगे? हाँ प्रभु, राजकन्यारा सकले घुमिये आछेन। बच्चे भगवान बुद्धर नामे भिक्षा चाई। अनुमति करुन प्रभु, राजकन्यादेर डेके आनी। ना ना ना, तार कोनो प्रयोजन नहीं, आमी तोमारी काछे भिक्षा चाई। आमी जे अभागी प्रभु, प्रभुर भिक्षा पात्र आमार दाने कुंठित हबे, कि देव अनुमति करुन। तोमार जा श्रेष्ठ दान। आमार जा श्रेष्ठ दान, आमार मध्ये श्रेष्ठ की से तो आमी जानी ना। भगवान तुम्हाके दया करेछेन तिनी जानेन। प्रभु ताहले तिनी स्वयं तुले निन जा आछे आमार। ताई नेबेन, नेबेन तुम्हार पूजोर फूल। ऋतुराज बसंत जेमन करे आपनी जागिए तोलेन पुष्पबनेर आत्मदानके, तुम्हार सेई दिन एसेछे। आमी तुम्हाके जानिए गेलाम से कथा, तुमी भाग्यवती। सेई महाक्षणेर जन्ये आमी अपेक्षा करे थाकबो। कल्याणम। भूतं शरणं गच्छामि। Thank you.
শ্রীমতী, শ্রীমতী, এর নাম মালতী। প্রতিহারি পাঠিয়ে দিলে তোমার কাছে গান শিখতে। আমার কাছে গান শিখতে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার কাছে গান শিখতে। ও রইল, আমরা চলি শ্রীমতী। হ্যাঁ চলি। আমার নাম মালতী, নতুন এসেছি গ্রাম থেকে। গান শিখতে এসেছ? এইটুকু তোমার আশা? সত্যি বলবো, তার চেয়েও অনেক বড় আশা, বলতে সংকোচ হয়। তাহলে কি রাজরানী হবার দুরাশা? বনের পাখে সোনার খাঁচা দেখে লোভ করে, যখন তার ডানায় চাপে দুষ্টু বুদ্ধি। যাও তো ফিরে তোমার গ্রামে। না শ্রীমতী দিদি, তা নয়। তবে? তবে তবে স্পষ্ট করে বলি, শুনেছি একদিন ভগবান বুদ্ধ বসেছিলেন এই আরাম বনে অশোকতলায়। মহারাজ বিম্বিসার নাকি সেইখানে বেদী করে দিয়েছেন। হ্যাঁ সত্য, রাজবাড়ির মেয়েরা সন্ধেবেলায় সেখানে পুজো দেন। আমার যদি সে অধিকার নাও থাকে, আমি সেখানে ধুলো ঝাঁট দেব, এই আমার আশা দিদি। মালতী, তাকে পূজা করার অধিকার সকলেরই আছে। তিনি তো এসেছিলেন এই আরাম বনে, তাকে, সেই পরম করুণাময়কে তুমি তো দেখেছো দিদি। দূর থেকে দেখেছি, সে না দেখারই মতো। তার কাছে যাওনি কেন? যাওনি তোমার মনে পড়ে দিদি সেদিনের কথা? ভগবান দয়াবতার যেদিন এখানে এসেছিলেন সেই দিন তাকে কেন দেখতে গেলে না? মনে পড়ে সেদিনের কথা? মনে পড়ে, মনে পড়ে বই কি। শুনেছিস শ্রীমতী, শুনেছিস কি? ভগবান বুদ্ধ আজ আসছেন আমাদের এই আরাম্ভনে। ভগবান বুদ্ধ আসছেন? হ্যাঁ, আর্যপুত্র আমাকে নিজে সে কথা জানিয়েছেন। মহারাজ নিজে জানিয়েছেন? তিনিই বলেছেন পূজার্ঘ প্রস্তুত করতে। তুমি প্রস্তুত হয়ে নাও শ্রীমতী, তুমিও আমাদের সঙ্গে থাকবে অশোক কাননে। আর দেরি করিস নে, যা যা প্রভুর পূজোর জন্যে প্রস্তুত হয়ে নে। তুমি এসেছো প্রভু, দূর থেকে আমি তোমাকে দেখেছি। তোমাকে দেখতে যাওয়া সে তো পুজো দেওয়া। আমি মলিন, আমার মধ্যে তো নৈবেদ্য প্রস্তুত ছিল না। এত সহজে তোমার কাছে গেলে ব্যর্থ হতো আমার যাওয়া। তোমাকে পেয়েছি আমি অন্তরে প্রভু। যেদিন মহাক্ষণ আসবে দেখো, সেদিন কোনো সংকোচ আমার থাকবে না, সব বাধা যাবে কেটে। সেদিন সব কিছু ত্যাগ করে পরব ভিক্ষুণীর বস্ত্র। প্রভু আমাকে তোমার আলোয় আলোকিত করো। দিদি তারপর? আরাম্বনে অশোকবৃক্ষতলে বসলেন মহাকারুণী মহারাজা বিম্বিসার তাঁর পদতলে।
পরম নির্মল জ্যোতির্ভাসিত মহাগুরু, আপনাকে জানাই আমার প্রণতি। ওম নমো বুদ্ধায় গুরবে, নমো ধম্মায় তারিণে, নমো সংঘায় মহাত্মায় নমঃ। শ্রীমতী, বহুদিন ধরেই মনে একটা কৌতূহল রয়েছে। বলো। ভগবানকে দেখতে গিয়েছিলাম আমরা, কই তুমি তো সেদিন যাওনি, কি হলো, উত্তর দিলে না? আমরা দর্শন করতে গিয়েছিলাম ভগবানকে, আর ভগবান যে নিজে এসে দেখা দিয়েছেন শ্রীমতীকে ওর অন্তরের মধ্যে। এ কি মূর্হের মতো কথা, এ কথার কোনো প্রতিবাদ করবে না শ্রীমতী? কেন করব, তিনি যদি আমারও অন্তরে পা রাখেন তাতে কি আমার গৌরব না তাঁরই? ওম নমো রত্নত্রতায় বোধিসত্ত্বায় মহাসত্ত্বায় মহাকারুণিবায়। কণ্ঠ মহিষী, শ্রীমতী তার পূজোর অর্ঘ্য নিবেদন করছে মহাকারুণিকের কাছে। শ্রীমতীর পূজো, ওর কণ্ঠে গান যেন পুণ্যমন্ত্র, পুণ্যমন্ত্রের যেমনই উচ্চারণ
অমনি চলে যায় অমঙ্গল। চলো মহিষী, এই পুণ্য লগ্নের আমরাও অংশীদার হই। ভাগ্যবতী দিদি, তুমি ভাগ্যবতী, কিন্তু আমি কি পারবো তাঁর পূজোর অধিকারী হতে? তোমার মধ্যে যে উপাসিকা আছে তাকে নিশ্চয়ই দয়া করবেন মহাপুরুষ। কিন্তু মালতী, এ আংটি? দিদি, তিনি ধনী, আমরা দরিদ্র। দূর থেকে চুপ করে তাঁকে দেখেছি। একদিন নিজে এসে বললেন, মালতীকে আমার ভালো লাগে। বাবা বললেন, মালতীর সৌভাগ্য। সব আয়োজন সারা হলো যেদিন এলেন তিনি দ্বারে। বরের বেশে নয়, ভিক্ষুর বেশে, কাষায় বস্ত্র, হাতে দণ্ড। বললেন, যদি দেখা হয় সে মুক্তির পথে, এখানে নয়। প্রণাম করে বললেন, আমার তো স্পর্শ ক্ষয় হয়নি, যে আংটি পরাবে বলে কথা দিয়েছিলে সেটি দিয়ে যাও। এই সেই আংটি দিদি, মন যে আমার বড় ছোট, এখনো চোখে জল আসে। ভগবানের আরতিতে এটি যেদিন আমার হাত থেকে তাঁর পায়ে খসে পড়বে, সেই দিন দেখা হবে মুক্তির পথে।